আসসালামু আলাইকুম। এই তো আমরা চলে আসছি আমাদের দরবারে, এই যে বড়কান্দা পশ্চিমপাড়া চিস্তি নিজামী জামে মসজিদ, এই স্থানের নাম হচ্ছে বড়কান্দা। তো আমরা এখন চলে আসছি মাজারে, পাশে জামে মসজিদ, এরপর হচ্ছে আমাদের পীর সাহেবের মাজার শরীফ। তো দেখাচ্ছি আপনাদের, দেখেন সবাই আম পাড়া নিয়ে ব্যস্ত, সবাই আম পাড়তেছে। এই যে দেখেন কত আম, এই যে আমাদের পেশাবের নাম হচ্ছে মোহাম্মদ সোহরাব হোসেন চিস্তি আল নিজামি সোহরাব পাগল। এই হচ্ছে আমাদের পীর সাহেবের ছবি, তার মাজার। ও যে কোনার মধ্যে দুইটা জালালি কবুতর, কালকে রাত্রেও দেখছিলাম ওই জায়গায় আসছিল, এখনো আছে। রাত্রে এসে আমরা আবার মিলাদ দিছি এই জায়গায়। এই যে আমাদের দরবারের জন্য বাজার করা শেষ করছি, এই যে দুপুরে দুপুরের খাবারের জন্য, আর বিকেল বেলা খিচুড়ি হবে। এই যে আমার উকিল মা আমার আম্মাই কোটাবাটি করতেছে, তো অন্ধকার আসতেছে ভিডিওতে। পীর বোন উকিল মা আবার পীর বোন উকিল আব্বাও তো তাহলে পীর ভাই, পীর ভাই পীর বোন। এই যে আদা রসুন চলতেছে, মানে ইন টোটাল যা লাগে সবকিছু আমরা বাজার করে নিয়ে আসছি। এখন রান্না বান্না হবে, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। দেখেন দেশি ট্যাংরা মাছ, বাইল্লা মাছ, চিংড়ি মাছ, সব গোড়া মাছ। এই যে দুপুরে রান্না বান্না হবে, করল্লা দা চিংড়ি মাছ, আলু বেগুন দিয়া না কি দিয়া রান্না করবো জানি না। মাছ দেখান, ওই যে পীর মাই, আর ওই যে শাইন ফকির আম পাড়তাছে, কি পারে তেঁতুল, ও আম কে আম তেঁতুল তো ওই জায়গায়, এই যে তেঁতুল গাছ, এটা ও তেঁতুল হয় নাই। ও লাল তেঁতুল লইব, মিষ্টি তেঁতুল মনে হয় না, রোদ্রের জন্য দেখা যায় না। ও যে আমার মালা আন্টি মাজার দিতে আছে, মালা আন্টি না মাইয়া গো পাইয়া। এই যে আমার ভাবি
সুইটি ভাবি মাছ কাটতেছে, আপনার ভিডিও করতেছি। এই জাম পারতেছে শাইন ফকির কুমিল্লা আইসা, এই জাম গতির মায়ে হাঁটতে পারে না, হুইল চেয়ারে বসা। কোটাবাটি কি কোটাবাটি করলো, কোটাবাটি শেষ, রান্না বান্না শুরু, মাহা মাহা করে গেছে, ওই ছাড়া মাহা মারে গেছে। এই যে বাইরে বসে আমের আমের ভর্তা খাওয়ার মজা আলাদা। ভাবি আমের ভর্তা খান না। এই যে আমার বাগে এতটুক এই যে এখন খিচুড়ি রান্না হবে, তাই হাড়ির তলি লেপা হচ্ছে মাটি দিয়ে যাতে কালি না ভরে। ছাই দিলেই তোই, হ্যাঁ ছাই অত দেই। শাইন ফকির ধরছে আর সোহেল ভাই লেপতাছে। কই আইছেন ভাই খিচুড়ি রান্না করতে? কোন জায়গায় এটা? এটা হলো মেঘনা উপজেলা, কুমিল্লা, বড়কান্দা, রামপুরা গ্রাম। আচ্ছা খিচুড়ির পাতিল বসান, আবার আসতেছি। এদিকে রান্না বান্না শুরু হয়ে গেছে আর এদিক দিয়ে যে পানি দিতেছে, বালু মাটি উড়ে যায় তাই পানি দিতেছে। এখানে খিচুড়ি ডেক বসানো হয়েছে। দেন লারা দেন শুলবে। এই যে খিচুড়ি প্রায় শেষ হয়েছে রান্না। হাত ব্যথ হয়ে যায় খিচুড়ি লাড়া দিতে গেলে। এই যে সবাই খিচুড়ি খেতেছি, খিচুড়ি খাওয়া শেষ হলে আমরা এখন চলে যাব। সবাই খাচ্ছে খিচুড়ি। এই যে এখন আমার গাড়ি ধরছি, যেগুলি আমায়
আপনার মেয়ে কই আছি আমরা।